আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি অধ্যায়, সেটি হলো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য এবং তাৎপর্য। এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এবং বিশেষ করে উম্মতে মুহাম্মাদের তার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই জগতে সৃষ্টি করেছেন। আমরা সার্বক্ষণিক আল্লাহ এবং রাসূলের আনুগত্য পোষণ করব এবং আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাম প্রদর্শিত পথ অনুসরণের মাধ্যমে আমরা ইহকালীন সুখ শান্তি এবং পরকালীন মুক্তির পথকে আমরা অন্বেষণ করব। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের পাঠের আলোচনা শুরু করছি। তো ইসলামী শিক্ষা সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম শিক্ষা এবং এটি সার্বিকভাবে কল্যাণকর। ইসলামী শিক্ষার রূপকার স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানবরচিত অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। নিচে ইসলামী শিক্ষার স্বরূপ এবং প্রকৃতি আমরা আলোচনা করব। তো প্রথমে যেটি ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য, সেটি হলো তাওহিদ ভিত্তিক শিক্ষা। অর্থাৎ ইসলাম শিক্ষা এটা আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেয়। সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক, রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বমানব তার বান্দা তথা দাস, কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র তার জন্য নির্দিষ্ট। প্রত্যেককেই তার নির্দেশাধীনে থাকতে হয় এবং তার সামনে মাথা নত করতে হয়। এটাই হলো তাওহীদ। ইসলামী শিক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পূর্ণরূপে একাত্মবাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষা ইসলামী শিক্ষা হতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সূরা আহকাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত জ্ঞানের উৎস হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার সামর্থ্যের ব্যাপারে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন যে বলুন হে রাসূল, যে সকল রাজ্য এবং সাম্রাজ্যের তথা সার্বভৌমত্বের মালিক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, রাজ্যের অধিপতি করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজ্য ছিনিয়ে নেন। এবং শেষে বলা আছে বিয়াদিকাল খায়ির, তুমি হচ্ছে সকল কল্যাণের আধার রব্বুল আলামিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এবং তুমি হচ্ছ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এ থেকে আমরা জানতে পারলাম যে সকল ক্ষমতার উৎস এবং সার্বভৌমত্বের মালিক মহান রব্বুল আলামিন। দুই নম্বরে, ইসলামী শিক্ষা হচ্ছে সমন্বিত শিক্ষা। ইসলামী শিক্ষা শুধু বৈষয়িক কিংবা কোনো ধর্মীয় শিক্ষা নয়, মানব জাতির গোটা জীবন ব্যবস্থা তথা পার্থিব এবং বৈষয়িক প্রয়োজন পূরণ করার জন্য যে শিক্ষা গ্রহণ করা অপরিহার্য, সে শিক্ষাকে যদি ইসলামী মূল্যবোধের আলোকে পরিবেশিত করা হয় তাহলে সেটা ইসলামী শিক্ষা। তাই ইসলাম শিক্ষা একটি সমন্বিত শিক্ষা।
এরপরে তিন নম্বর হলো এই ইসলামী শিক্ষা ওহিভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ইসলাম শিক্ষা পুরোপুরি ওহিভিত্তিক। ইসলামের যে প্রথম বাণী তথা কোরআনের সূরা আলাকের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিব্রাইল ইসলামের মাধ্যমে, সেটি হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল যে ইসলাম শিক্ষা ওহির জ্ঞান ভিত্তিক শিক্ষা। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم নিশ্চয় আলেমগণ নবীদের ওয়ারিশ তথা উত্তরাধিকারী, আর নবীদের মিরাস তথা অর্থ সম্পদ নয়, বরং তাদের মিরাস হল ইলম তথা জ্ঞান। তার একমাত্র ইলমকেই মিরাস তথা উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছেন। তিরমিজি আবু দাউদ শরীফে হাদিসটি উল্লেখ করা হয়েছে, 3741 নম্বর হাদিস। সুতরাং ইসলামের সমস্ত শিক্ষাই ওহির আলোকে রচিত। চার নম্বরে যদি আমরা বলতে চাই, আলোচনা করতে চাই, সেটি হলো যে ইসলাম শিক্ষা কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। ইসলামের সামগ্রিক শিক্ষাই কোরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয় তা কোরআন সুন্নার আলোকে করলে তা ইসলামী শিক্ষারূপে পরিগণিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সূরা হাশর 7 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। অর্থাৎ আমি তোমাদের জন্য দুটো জিনিস শিখে যাচ্ছি, এ দুটো অবলম্বন করলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুখারি মুসলিম হাদিস নম্বর 3338। নম্বর 5, ইবাদতমূলক শিক্ষা। ইসলাম শিক্ষা হচ্ছে ইবাদতের অন্তর্গত। মানুষের জীবনের সকল কাজ যখন কোরআন সুন্নার নীতিতে রীতিতে নীতি আইন অনুযায়ী করা হয় তখন সমস্ত কাজে ইবাদত পরিগণিত হয়। কেননা ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং এ আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে মানব জাতি এবং দানব তথা জিন জাতি যা কিছু করবে সেটা আল্লাহর মর্জি মোতাবেক হলে তথা শরিয়াত ভিত্তিক হলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এরপরে যেটা আসে সেটা হলো ইসলাম শিক্ষা ইহকালীন পরকালীন কল্যাণময় শিক্ষা। ইসলামী শিক্ষা ইহকাল এবং পরকাল বিচ্ছিন্ন নয়। এ শিক্ষায় দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণের ব্যবস্থা আছে। অন্যান্য শিক্ষায় শুধু বৈষয়িক কল্যাণের দিকটা দেখা হয়, কিন্তু ইসলামী শিক্ষায় ইহকাল ও পরকালীন সামগ্রিক কল্যাণ ও মঙ্গলের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে এভাবেই প্রার্থনা করতে শিখিয়েছেন, যা আমরা বলে থাকি সূরা বাকারের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও, আর আমাদেরকে পরকালীন যে দোযখের আযাব তা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। 201 নম্বর আয়াত সূরা আল বাকারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষকে তার সঠিক ব্যবহারিক বুদ্ধি চেতনার ভিত্তিতে পার্থিব ও পারলৌকিক জীবনের মর্যাদা দান করা হবে। কানজুল হাকায়েক। এরপরে যেটা আছে সেটি হলো যে ইসলাম শিক্ষা জীবনকে সঠিক পথে পরিচালনা করে থাকে। জীবনকে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা সৃষ্টির উদ্দেশ্যেই শিক্ষা প্রয়োজন। সুতরাং মানুষের জীবন ও সব কিছু আল্লাহর দান। এ বিশ্বাসের আলোকে দুনিয়ায় জীবনযাপন করার উপযোগী শিক্ষায় ইসলাম শিক্ষা নামে অভিহিত হওয়ার যোগ্য। এ জীবনের জন্য চিকিৎসা, প্রকৌশল, গণিত, বিজ্ঞান, ভূগোল, নীতিশাস্ত্র, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি সবগুলোই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে শিখতে হবে। জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য তা ইসলাম শিক্ষা অপরিহার্য। মহান আল্লাহ কোরআন মজিদে সম্পর্কে বলেছেন, হুদাল্লিন নাস, এটা মানবতার কল্যাণময় পথ নির্দেশিকা। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এভাবে করে যদি আমরা ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারি। তার ভিতরে আমি শিরোনামগুলো বলে যাচ্ছি, সেটি হলো যেমন এরপরে আছে আদর্শিক ও নৈতিক ভাবধারা পুষ্ট, নয় পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী, নৈতিক উৎকর্ষতা, চিরপ্রগতিশীল, নির্ভুল শিক্ষা, সার্বজনীন শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ইত্যাদি অনেকগুলো শিরোনাম আমরা দেখতে পাই। তো যেগুলো আমরা শুনলাম এবং জানলাম বা আলোচনা করলাম, এর আলোকে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন তথা সার্বিক জীবন যদি আমরা এই ইসলামী শিক্ষার নীতিতে আমরা সাজাতে পারি, তাহলে আমাদের ইহকালীন যেমন সুখ শান্তি হতে পারে, তেমনি পরকালীন মুক্তির একটা ব্যবস্থা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমরা যেন আমাদের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নার নির্দেশিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এই কথাগুলো বলেই সবার সুখ সমৃদ্ধি কামনা করে আজকের পাঠের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।